পূর্ব ভারতের বৃহত্তম ট্রেড অ্যাসোসিয়েশনের মধ্যে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের নাম বিশেষ উল্লেখযোগ্য। প্রতি বছরই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আরও কিছুটা উৎসাহ প্রদান করতে তারা আয়োজন করে আসছে CWBTA ট্রেড এক্সেলেন্স অ্যাওয়ার্ড। সম্প্রতি বাইপাসের এক পাঁচতলা হোটেলে তারা আয়োজন করেছিল এই বছরের এই অ্যাওয়ার্ড সেরেমনি। রাজ্যের মন্ত্রী সুজিত বসু, সংস্থার প্রেসিডেন্ট সুশীল পোদ্দার, HK দ্বিবেদী, রাজেশ পান্ডে সহ বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রতীক প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। পরে তাদের হাত দিয়েই বেশ কয়েকজন ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি ও স্মারক। অনুষ্ঠানের মধ্যবর্তী অংশে ছিল ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা, চম সেনগুপ্ত ও প্রিয়া রায় বর্মনের ডিজাইনিং ফ্যাশন শো। চলুন ঘুরে আসি সেই অনুষ্ঠান থেকে। Was very, 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 very good. I'm very, very happy being a member of CWBTA. You can see here, it's I love CWBTA. Min Sheetal Dasani loves CWBTA more than anything else. And I'm so very happy of this outcome of the event. I am very much thankful to Jay Pandey and team. They worked tremendously outstanding. I can't say more than that. And Moshimi also, her team also, they did superb fashion show. All our guests and sponsors are very, very, very happy with their performance. And CWBTA rocks. শুন লাগছে বর্ষ শেষে 2022 এর একটা অনুভূতি আসছে যে আমরা শেষ করতে চলেছি, 2023 আসছে। তো আজকের সন্ধ্যাবেলায় প্রচুর মজা করলাম, সুন্দর একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে এখানে JW ম্যারিয়টে। আমার কালেকশনস কিছু এখানে আমি লঞ্চ করলাম, ওয়েস্টার্ন কালেকশন আছে, এথনিক কালেকশন আছে। আর বর্ষ শেষে সব থেকে ইন্টারেস্টিং আমি কালেকশন যেটা লঞ্চ করলাম হচ্ছে ফিউশন কালেকশন। আমরা না অনেক সময় মনে করি যে ও মোটা, ও রোগা, সব কিছু মানাবে কি না। তো আমার আজকের কিছু কালেকশন হচ্ছে ভীষণ ঢিলা ঢালা বক্সি কালেকশন। তো বক্সি কিছু আমি গার্মেন্টস বানিয়েছি যেগুলো খুব ঢিলা ঢালা, সবাই পরতে পারে, ছেলে পরতে পারে, মেয়ে পরতে পারে। তো আমার ইউনিক হচ্ছে এবছরের বক্সি কালেকশন। তো সেখানে স্বাচ্ছন্দ্যে সবাই সব কিছুভাবে সুন্দর করে সেজে উঠুক, আর সবাই যাতে আরও সুন্দর করে সেজে উঠুক 2023-তে। ভীষণ ভালো লাগছে, বিকজ আমি শিলচর থেকে এসেছি। তো আর এই প্রোগ্রামটা CWBTA এত ভালো, মানে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, আমার ভীষণ ভালো লাগছে। আর খুব ভালো লাগছে যে আমি আমার সব কালেকশনগুলো, বিশেষ করে ব্রাইডাল কালেকশন, ইউনিক কালেকশনগুলো আমি এখানে সব কিছু আমার মডেলসটা পরে হাঁটবে। লেহেঙ্গা থাকছে, দেন কিছু পার্টিওয়ার কালেকশন থাকছে, আরও অনেক কিছু থাকছে। আই এম ফিলিং ফ্যান্টাস্টিক, ইট ইজ অলওয়েজ ভেরি বিউটিফুল টু ড্রেস আপ, অ্যান্ড বিং ফ্যাশনেবল অলওয়েজ ওপেন্স আপ সো মেনি বিউটিফুল অ্যাসপেক্টস ইন আর মাইন্ড। আই লাভ ড্রেসিং আপ, অ্যান্ড আই থ্যাংক অল দ্য ডিজাইনার্স, দ্য বিউটিফুল শো অর্গানাইজার্স, অল দ্য বিউটিফুল ডিজাইনার্স হু হ্যাভ কাম হিয়ার টুডে, অল দ্য পিপল আই হ্যাভ ওয়ার্কড ফর। আমার মনে হয় যে ফ্যাশন যখন আমাদের লাইফস্টাইলের একটা পার্ট, কেন না সেটাকে নিজের করে নিয়ে জীবনটাকে আরও সুন্দর করে গুছিয়ে বেঁচে থাকা হোক, আর এইভাবে কিন্তু আমরা ম্যাজিক খুঁজে পাবো। তো আই লুক ফর দ্যাট ম্যাজিক অ্যান্ড আই প্রে ফর দ্যাট টু। আমার তো ব্রাইডাল কালেকশন ভীষণ ভালো লাগে, আই লাভ দ্য ওয়ে শি হ্যাজ রিয়েলি, পিয়া হ্যাজ ডান মাই ওয়ার্ক। আই মিন লেহেঙ্গা এত সুন্দর, তাও আবার আমার মোস্ট ফেভারিট কালারে, থ্যাংক ইউ সো মাচ পিয়া, ইট ওয়াজ রিয়েলি ডিলাইটফুল, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল ইভিনিং ওয়াকিং ফর হার। ভীষণ ভালো লাগছে আজকে CWBTA এর শোতে অ্যাজ আ সোর্স শপার আমি হাঁটছি, এবং আমার সাথে মৌবনী সরকার আছে। ভীষণ একটা বড় ইনিশিয়েটিভ CWBTA নিয়েছে, এবং কুডোস টু দ্য এন্টায়ার টিম অফ CWBTA ফর টেকিং সাচ এ গুড অ্যান্ড গ্রেট ইনিশিয়েটিভ, বিকজ বেঙ্গল মিন্স বিজনেস অ্যান্ড দে আর প্রমোটিং বিজনেস পিপল, অ্যান্ড দ্য বেসিক্যালি দ্য পিপল হু আর কামিং ফ্রম ট্রেড
ট্রেড ফ্যাটার্নিটি, দে আর অর্গানাইজিং দিস, সো আই এম এক্সট্রিমলি হ্যাপি গেটিং ইন টাচ উইথ দিস গ্রেট অর্গানাইজেশন। ভালো লাগছে সবার সঙ্গে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স, এত সুন্দর সুন্দর সব মজাদের সঙ্গে কাজ করছি, প্রত্যেকেই আমার খুব প্রিয়, তাদের সঙ্গে হাঁটছে সবাই, দেখছি আমার মানে কালেকশন খুব ভালো লাগছে। কালেকশনে কি কি থাকছে আজকে তোমার? আমার মেইনলি এটা হচ্ছে হেরিটেজ উইভ উইথ হেরিটেজ ক্রাফট, আমার ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের উইভের সঙ্গে বিভিন্ন প্রদেশের ক্রাফটটাকে কম্বাইন করা। ইটস এ নিউ কালেকশন আজকে যেটা লঞ্চ করা হচ্ছে, এবং এটা মেন্স অ্যান্ড উইমেন্স ওয়ার বোথ, ছেলে এবং মেয়েদের দুটোই দেখানো হচ্ছে আর কি। শান্তনুদা ইজ মাই অল টাইম ফেভারিট, আমি অলওয়েজ শান্তনুদার আউটফিট পরতে ভালোবাসি। আমার ক্যারিয়ারের শুরুর দিকের প্রথম শ্যুট কিন্তু শান্তনুদার আউটফিটে, আর মাঝখানে অনেক বছরের গ্যাপ হয়ে গেছিল আমাদের দুজনের মধ্যে, আবার আমরা ইউনাইট হয়েছি, তো অবভিয়াসলি খুব ভালো লাগছে। আই এম মানে আই এম রিয়েলি ফিলিং অনার্ড, কি বলবো শান্তনুদা, আমরা যেন এভাবে বারবার করতে চাই। ধন্যবাদ। আমি তো ফার্স্ট টাইম শান্তনুদার কালেকশন পরেছি, আমার খুবই ভালো লাগছে, মানে এত কমফোর্টেবল, মানে এত লাইট, মানে আমি খুব খুব ভালো লাগছে আমার। আর শান্তনুদাকে মানে ফার্স্ট টাইম শান্তনুদার ড্রেস পরে আমি নিজে খুব খুব লাকি লাগছে যে শান্তনুদার কালেকশন ফার্স্ট টাইম। ভালো লাগবে শান্তনুদা কোন ডিজাইনে, কোন জিনিসটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করে? আমার তো শাড়ি খুব ফেভারিট, তো আজকে শান্তনুদার শাড়ি পেয়েছি, তো আমার তো কি বলবো আর, খুবই ভালো লাগছে, মানে আমি বলতে পারবো না। ইটস লাইক এ ফ্যামিলি, আমরা যেটা কাজ করছি ইটস লাইক এ ফ্যামিলি, মানে এরা সবাই আমার ফ্যামিলি আর কি। শান্তনুদার এই যে কাঁথা স্টিচ, মানে ইটস অসাম, মানে আগের বারেও আমি একটা শো করলাম, ওখানে কাঁথা ছিল, এখনো কাঁথা। আর কাঁথা তো আমাদের মানে কি বলবো বাংলা, দুই বাংলা যুগ বিভিন্ন রকমের, না আমাদের আমাদের রুট, আমাদের দুই বাংলা যুগসূত্র কিন্তু কাঁথা, তো শান্তনুদা মানেই কাঁথা।